যমুনা সার কারখানায় জামালপুর জেলাধীন সরিষাবাড়ি উপজেলাস্থ দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে কারখানায় গ্যাস স্বল্পতার জন্য সার উৎপাদন বন্ধ থাকলেও বন্ধ নেই সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং পরিবহন চাঁদাবাজি। সরকার চট্টগ্রামের কাফু থেকে যমুনা সার কারখানা বাফার গুদামে 30,000 মেট্রিক টন ইউরিয়া আমদানির জন্য গ্রামসিকো লিমিটকে পরিবহন ঠিকাদার নিয়োগ করে। গ্রামসিকো সারগুলো কারখানায় আনলোডের জন্য অনেকটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টন সার আনলোডের ব্যয় হিসেবে 220 টাকা হারে প্রতি টাকে সর্বনিম্ন 3,080 টাকা পরিশোধ করার পরও ওই প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধা লাভের আশায় কারখানার সার আনলোড করার সময় প্রতি ট্রাক থেকে 500 টাকা করে চাঁদায় আদায় করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী একজন শ্রমিক সর্দারের মাধ্যমে প্রতিদিন প্রকাশ্য হাজার হাজার টাকা চাঁদা উত্তোলন করলেও চক্রটি প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। আমি হইলাম ইত্তু এন্টারপ্রাইজার ম্যানেজার, আর ইয়ে গ্রামসিকো আপনার আশরাফুল আলম মানিক হইল প্রোভাইডার, মানে ইয়ে মাজার দাদা যাদের প্রোভাইডার হইল আশরাফুল আলম মানিক, আর ম্যানেজার হইল রহিসের দিন ওই তি চাঁদা নেয়। আমি আমার নাম মোহাম্মদ মুবাদুল হোসেন নম্বর, আমি হইলাম ইত্তু এন্টারপ্রাইজার ম্যানেজার, বিএডিসি ক্যারিং করতেছি, আর এই আন্ডারে দেখতে আমি আছি। এইটা হইলো মাজাদা ক্লাস আশরাফুল আলম মানিক প্রোভাইডার, আর ম্যানেজার হলো রাইস। তো ফাংশনে আলাদা, আপনার মাজাদা ডিলাজের ম্যানেজার হলো রাইস, ওই তিন টাকা নিছে, আমরা টাকা নিই নাই। আমরা আমাদের জিগাইতে পারেন, আমাদের বিএডিসির গাড়ি আছে, জিগাইতে পারেন যে আমরা কোনো টাকা নিছি কিনা। এমনকি কারখানার কর্তৃপক্ষ ও প্রশাসন বিষয়টি জেনেও রহস্যজনক কারণে নীরব। বিষয়টি আশু প্রতিকারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি। সুপ্রিয় ভিউয়ার্স, যমুনা সার কারখানায় পরিবহন চাঁদাবাজিতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।